সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা প্রোগ্রাম ডিজাইন অংশের অ্যালগরিদম প্রচার করাবো। তো আজকে আমরা জেনারেল অ্যালগরিদম প্রচারগুলো আমরা দেখে এসেছি, এখন আমরা দেখাবো সমান্তর ধারার অ্যালগরিদম প্রচার। এগুলো ইম্পর্টেন্ট খুব। তো আমাদের দেখো প্রশ্ন, এস ইকুয়াল টু দেয়া আছে, মনে করো এক যোগ দুই যোগ তিন প্লাস ডট 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 আপ টু এম পর্যন্ত সংখ্যাগুলো গুলো যোগফল নির্ণয়ে অ্যালগরিদম ও ফ্লোচার্ট, অ্যালগরিদম ও ফ্লোচার্ট, ফ্লোচার্ট নির্ণয়। তো আমরা দেখো এই যে যখন এই কাজগুলো করতে যাব, তখন দেখো এই যে সমান্তর ধারার যখন তুমি যোগফল বের করতে যাবে, তখন তুমি কম্পিউটারকে যখন এক দুই তিন এই সংখ্যাগুলো দিতে যাবে, তখন কিন্তু কম্পিউটার তোমাকে বলবে যে এই এক দুই তিন সংখ্যাগুলোকে আগে আমাকে প্লেস না করে আমাকে প্রথম যদি জিরো দিয়ে কার্য শুরু না করা হয়, তাহলে আমি এই যোগের কাজ সম্পন্ন করতে পারি না। সুন্দর কথা হচ্ছে যে কম্পিউটার জিরো থেকে তার কার্য শুরু করে বলে সমান্তর ধারার যে কোনো যোগফল করতে গেলে আমাদের এস ইকুয়াল টু জিরো ধরতে হবে। এখন আমরা এই এস এর জায়গায় দেখো এস বা সাম বা সামেশন এর যে কোনো একটা কিন্তু আমরা ধরতে পারি। এই তিনটির যে কোনোটাই তুমি ধরো, যেটাই তুমি প্রোগ্রামের মধ্যে অ্যালগরিদমের মধ্যে যদি এস ব্যবহার করো সমস্ত জায়গায় তোমাকে এস ব্যবহার করতে হবে, সাম ব্যবহার করলে সাম, সামেশনে সাম, সামেশন সমস্ত জায়গায়। সে কারণে আমরা সিলেক্ট করলাম যে এই প্রোগ্রামের ভিতরে আমরা এই সাম বলতে আমরা এসকে সিলেক্ট করলাম, তাহলে আমাদেরকে এই এক দুই তিন এই সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য প্রথমে আমরা ধরে নেব এস ইকুয়াল টু জিরো, এটাকে আমরা ধরে নেব। এখানে ইনপুটটা কি, এখানে ইনপুট হচ্ছে কিন্তু এন। তুমি যদি এন এর মান যা দিবি, তুমি যদি এন এর মান একশো দাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে তোমার এক থেকে একশো পর্যন্ত। এন এর মান এক লক্ষ দাও, যোগফলটি হয়ে যাবে এক থেকে এক লক্ষ পর্যন্ত। সুতরাং এন এর মানের উপরে নির্ভর করে তুমি কত থেকে কত যোগ করতে চাচ্ছ। তাহলে আমরা এখন আমরা অ্যালগরিদম আঁকি, আস্তে আস্তে বলি, স্টেপ বাই স্টেপ একবারে বললে বুঝতে পারবে। অ্যালগরিদম, অ্যালগরিদমে আমাদের দেখো প্রথম ধাপে আমাদের তো মুখস্থ কথা কার্য শুরু শুরু করলাম। এখন আমাদের দেখো ইনপুট হিসাবে আমরা কার মান গ্রহণ করবো, এই এন্টার মান গ্রহণ করবো। তাহলে আমরা বলবো দ্বিতীয় ধাপে ইনপুট হিসাবে এন চলকের মান তাকে মুছে নিন, এন চলকের মান গ্রহণ। এখন এই যে এন চলকের মান সে গ্রহণ করছে, গ্রহণ করার পরে সে বলবে, কম্পিউটার বলবে যে তুমি আমি যে এই যে গ্রহণটা করছি কি উদ্দেশ্যে, তখন আমাকে তাকে বোঝানোর জন্য আমাদের কিছু জিনিস এখন এখানে ধরতে হবে। তৃতীয় ধাপে দেখো ধরি এস ইকুয়াল টু জিরো। তো আমরা এস ইকুয়াল টু জিরো ধরলাম কেন, যে সিরিজের যে কোনো যোগফল করতে গেলেই যে সংখ্যাই তুমি দেও সে প্রথম জিরোকে সে অ্যাকসেপ্ট করবে, তারপরে ওয়ান টু থ্রি ফোর এগুলোকে সে অ্যাকসেপ্ট করবে, এই জন্য আমরা এস ইকুয়াল টু জিরো ধরলাম। এখন তুমি এস ধরবা অন্য কিছুও ধরতে পারো, কিন্তু এসটা সাম হিসাবে ইন্ডিকেট করে বলে এসটা ধরলে আমরা বুঝতে পারি সহজে। এবং এখন দেখো এই সিরিজের
প্রথম নাম্বারটি হচ্ছে 1 এটাকে আমরা বলে থাকি ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ প্রারম্ভিক সংখ্যা এই প্রারম্ভিক সংখ্যাটা কত সেটাও তোমাকে বলে দিতে হবে তাহলে ইনিশিয়াল ভ্যালু আই ধরলাম আই এর পরিবর্তে তুমি অন্য কিছু ধরতে পারো ইনিশিয়ালের আই বলে আমরা আই ধরেছি আই করো তুমি 1 এখানে যে নাম্বার থাকবে সেই নাম্বারটি ওখানে ধরতে হবে এখন এত ধরছি ধরার পরে এখন কম্পিউটার বলবে যে এইগুলো তুমি ধরছো কি জন্য তখন আমি বলবো যে এই জিনিসগুলো আমার ধরার উদ্দেশ্য হলো যে এই জিনিসগুলোকে যখন আমি একটি সূত্রে বসাবো তখন সেই সূত্র থেকে আমি যোগফল পেয়ে যাব তখন কম্পিউটার বলছে তাহলে তোমার সেই সূত্রটা কি চতুর্থ ধাপে আমরা দেব সূত্র হিসাবে s equal to s plus i প্রদান এখন বলবো যে এটা কি সূত্র দেখো সূত্রতে s এর মান 0 as একই মানুষের বুঝতে কষ্ট হলেও কম্পিউটার কিন্তু ঠিকই বুঝতে পারে যে কোন s টি কোন ধরনের এই s বোঝাচ্ছে এই দুটোর যোগফল আর এই s টা হচ্ছে কিন্তু এই s তুমি এখানে যদি অন্য কিছু দাও তাহলে কম্পিউটার কিন্তু সেটি করতে পারবে না বা পড়তে পারবে না সেই জন্য বলেছি যে s ব্যবহার করলে এখানে s জাতীয় যত টার্ম আছে সব s এই ধরতে হবে s ধরলাম এখন ধরার পরে এখন এই দুটো সূত্র s equal to 0 এখানে বসালো i equal to 1 বসালো 0 যোগ 1 equal to সে পেলো কত 1 এখন এই 1 টার শুধু সে যোগফল পেলো এখন কম এখন আমি বলবো যে আমাকে তো তুমি 1 দিয়েছো আমার তো 1 2 3 এরকম করে আমাকে 101 লক্ষ পর্যন্ত যেতে হবে তখন বলছে যে হ্যাঁ তোমাকে যদি সামনের ওই মানগুলো তোমাকে পেতে হয় 2 3 4 তাহলে সরকের মান তুমি 1 করে বৃদ্ধি করো বলে কেন একের পরে 2 একের সাথে 1 যোগ করলে 2 2 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3 তাহলে মাঝখানে এর আর এর মধ্যে পার্থক্য কত 1 এর আর এর মধ্যে পার্থক্য কত 1 তাহলে তোমাকে বুঝতে হবে যে চলকের মান যদি 1 করে বৃদ্ধি করি তাহলে আমি 2 3 4 5 এগুলো অটোমেটিক পেয়ে যাব আর কম্পিউটার হলো এত এত ভালো যন্ত্র যে একবার যদি তুমি তাকে পথ দেখাও তাহলে অটোমেটিক সে অন্যগুলো করে ফেলতে পারে পঞ্চম ধাপে আমি গিয়ে বলবো এ মানে তোমার চলকের মান আই চলকের মান চলকের মান 1 করে বৃদ্ধি করি 1 করে বৃদ্ধি করি অর্থাৎ I equal to I plus 1 এই 1 করে বৃদ্ধি করছে এখন তো 1 করে বৃদ্ধি চলতেছে প্রথমবারে 0 যোগ 1 1 পেল দ্বিতীয়বারে এই I এর মান I plus 1 বসাইল তাহলে কত হলো 0 যোগ 1 যোগ 1 এই যে এখানে যদি তুমি বসাও এই S plus I I এর মান 1 করে বৃদ্ধি করছো I plus 1 তাহলে কত হচ্ছে 0 যোগ I এর মান 1 ধরা আছে 1 যোগ 1 2 এভাবে 1 2 3 2 এর সাথে আবার 1 যোগ করে দাও এই I এর মান 2 পাইছো তুমি এখানে হ্যাঁ তো এই যে I এর মান 2 হলো তাহলে এভাবে 2 3 4 5 এভাবে এক এক করে তার মান এভাবে বৃদ্ধি পেতে থাকবে তখন এইভাবে যদি সে কাম করতেই থাকে যে I এর সাথে 1 যোগ করছো 2 পেয়ে গেছো দুই এর সাথে এক যোগ করছো তিন পেয়ে গেছো এখন এইভাবে যদি যোগ করতেই থাকো তখন কম্পিউটার বলবে যে কত সময় আর তুমি করবা এটা তখন বলছি যে আমার একটি সিদ্ধান্ত আছে এই সিদ্ধান্ত যখন তুমি মানবে তখনই কেবলমাত্র আমি আমার এই কার্য শেষ করবো তাহলে যোগ করা এই যে চলকের মান এক করে বৃদ্ধি করতেছে এভাবে এক এক করে সে বৃদ্ধি করতেছে কখন সে থামবে আমার জন্য বলা হয়েছে যে এবারে ষষ্ঠ ধাপে গিয়ে আমি এখন শর্ত দেব যে এই শর্ত যদি তুমি মানো
তাহলেই কেবলমাত্র এই কার্যটি সম্পন্ন হবে। সেই শর্তটি কি? যদি I less or equal আমাদের n হয়, তাহলে এখন দেখো এটার অর্থটা কি। মনে করো ব্যবহারকারী বলল যে আমার n এর মান 100, আমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে চাই। তাহলে তাই যদি হয় তাহলে তুমি দেখো I is less or equal n, n এর মান ধরছো তুমি 100। তাহলে n এর মান 100 যদি হয় তাহলে এখন সে যোগ করতেছে, প্রথম বসাইছে 1, 1 বসানোর পরে প্রশ্ন করছে 1 তুমি কি আমার চেয়ে ছোট, বলছে হ্যাঁ, তাহলে যাও তোমাকে গ্রহণ করলো। 2, হ্যাঁ গ্রহণ করলাম, ছোট, যত সময় ছোট থাকবে তত সময় এটাকে সে গ্রহণ করতে থাকবে। যেই এই 100 চেয়ে বড় হয়ে যাবে এই বলবে না 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 আর হবে না, তুমি আমার লুপের বাইরে চলে যাও। লুপ জিনিসটা কি? একই কাজ বারবার যে করা, সেই একই কাজ বারবার করার জন্য আমরা লুপ ব্যবহার করি। তাহলে 1 2 3 এভাবে করতে 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 যত সময় ছোট থাকবে তত সময় চলতে থাকবে কাজ। যেই না এই মানটা বড় হয়ে যাবে 100 পর্যন্ত সে নেবে, 100 উপরে যেই হয়ে যাবে বলে আর হবে না, তোমাকে আর আমি নিতে পারবো না। তাহলে আমরা এখন বলবো যদি I less or equal n, যে এখানে বলবো অর্থাৎ আমি স্পষ্ট লিখে যাচ্ছি, অনেকে দেখছি যে এখানে স্পষ্ট নেই, অর্থাৎ I এর মান মান এনে যত সময় তুমি এটাকে শর্ট করে করেও করতে পারবা, এত হয় তাহলে ফল বের করতে পারবা, যে এখানে কমপ্লিট তোমার সেন্স থাকা হবে। আই এর মান এনের চেয়ে যত সময় বড় না হয় তত সময় ফলাফল হিসাবে ও বড় বা সমান না হয় তত সময় যোগফলের মান পাওয়া যায় তত সময় আমি যোগফলের মান পাব। তো এখন দেখো এটা এখন আমরা সপ্তম ধাপে গিয়ে বলব এবং পাওয়া যাবে এবং এত ধাপ অনুসরণ করতে হবে, এই ধাপ বলি নেন ধাপ অনুসরণ ড্যাশ ধাপ। সপ্তম ধাপে গিয়ে বলব যদি আই এর মান এন এর চেয়ে বড় হয় আই এর মান যদি এন এর চেয়ে বড় হয়ে যায় তাহলে তখন সে বলবে যে আউট অফ লুপ, তুমি লুপের বাইরে চলে যাও। অর্থাৎ এই যে চতুর্থ ধাপে যে সূত্রটি আছে ওই সূত্র অনুসরণ করে তুমি সামনের দিকে অগ্রসর হও। হয় তাহলে চতুর্থ ধাপ অনুসরণ, এই চতুর্থ ধাপ অনুসরণ। এখন দেখো অষ্টম ধাপে গিয়ে আমি বলবো এই যে ড্যাশ ধাপ, এখানে বলবো যে ফলাফল হিসাবে এস এর মান প্রদর্শন, এই যে এস এর মান কত ধাপে দিচ্ছি, অষ্টম ধাপ, এই অষ্টম ধাপ দিলাম, নবম ধাপে কার্য শেষ। সুতরাং মুখস্থ করে লাভ নেই, তোমার ইচ্ছা যত ধাপ তুমি অনুসরণ করো কোনো সমস্যা নেই। সুতরাং তুমি এক জায়গায় দেখছো এখানে 5টা ধাপ অনুসরণ করছে, তুমি 7টা লিখে বলছো, ব্যাট ডাজ নট ম্যাটার, তোমার তত্ত্ব সঠিক থাকলেই হল। এখন আমরা ফ্লোচার্ট জানো,
এটার ফ্লোচার্টটা কি হবে দেখো এই ফ্লোচার্টটা হচ্ছে ফ্লোচার্ট হচ্ছে কার্য শুরু এবারে দেখো ইনপুট হিসাবে এন এর মান এনথ্যালপির মান গ্রহণ ইনপুট হিসাবে এনথ্যালপির মান গ্রহণ এখন দেখো এই যে ইনপুট হিসাবে এনথ্যালপির মান আমরা গ্রহণ করেছি এখন এখানে আমাকে কি করতে হবে দেখো আমরা ওই যে ধরেছি s = 0 i = 1 আমরা ধরি কি জন্য কোন কিছু একটা কাজের জন্যই তো ধরি অর্থাৎ আমি এটাকে প্রক্রিয়াকরণ করব বলেই তো ধরেছি তাহলে আমি এর জন্য ধরাধরির ক্ষেত্রে তোমাকে এই চিত্রটি ব্যবহার করতে হবে যে এখানে লিখছো ধরি s = 0 এবং i = হচ্ছে 1 এই ধরার পরে কম্পিউটার বলছে তুমি ধরছো কি জন্য যে আমি তো কোনো কিছু একটা করব তো করার জন্য কি সূত্র করার জন্য যে সূত্র হচ্ছে সূত্র তো ক্যালকুলেশন সেখানে প্রক্রিয়াকরণ চিহ্ন ব্যবহার করতে হবে এই সেই প্রক্রিয়াকরণ চিহ্ন এই s = s + i এই সূত্র দিয়ে কি পাবো কেবলমাত্র নাম্বার 1 একটা 1 পাবো একটা পাবো কিন্তু অন্যগুলো যদি আমাকে পেতে হয় তাহলে তো আমাকে চলকের মান বৃদ্ধি করতে হবে তাহলে আমি এখন চলকের মান বৃদ্ধির জন্য আমি আবার আরেকটি ধর i = i + 1 এই তুমি ইচ্ছে করলে এক ধরো নিতে পারো আমরা তার তোমার কমপ্লিট শেষ করার জন্য আমরা আলাদা আলাদা করছি এখন ওই যে একটা বাবা বলেছিলাম যে চলকের মান এক করে বৃদ্ধি করতেছো 1 2 3 4 কত সময় চলবে তাহলে আমরা এখন সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ঘরে এখানে গিয়ে বললাম যদি i less or equal n but এখন দিয়ে এটি যদি না না যে i এর মান n আমার i এর মান তোমার চেয়ে বড় হবে না যদি না হয় তাহলে আমাকে ফল দাও এখন আমি সেই ফলটি এই নিই ফলাফল হিসাবে হিসাবে এস প্রদর্শন এখন বলছে যদি না হয় এটা যদি না হ্যাঁ হয় এটা যদি হ্যাঁ হয় যদি হ্যাঁ হয় মানে বড় হয়ে যায় তাহলে তোমাকে আমি নেব না আউট অফ লুপ তুমি লুপের বাইরে চলে যাও অর্থাৎ লুপের বাইরে যাওয়া বলতে এই মূল সমীকরণকে তুমি অনুসরণ করো তোমার কাজ আবার পূর্বের থেকে শুরু হবে তাহলে আমরা এখন এটাকে নিয়ে যাব এই জায়গাটা এই এখানে ইচ্ছা করে এরকম তুমি একটা কানেক্টিং পয়েন্ট তৈরি করে দিতে পারো ইচ্ছা করে এই যে এরকম একটা কানেক্টিং পয়েন্ট করে দিলেও হয়ে যায় জেনারেল লাগলেও আমাদের হয়ে যায় জাস্ট আমাদের হয়ে গেল এখন পরীক্ষায় যেহেতু এটি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা হয়তো বা অ্যালগরিদম আসবে অ্যালগরিদম আসলে আমি সিনেমাদের উদ্দেশ্যে বলতে চাই অ্যালগরিদমের সংজ্ঞা দেওয়া একটা সমস্যাকে সমাধান করার জন্য তাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে ধাপে ধাপে সম্পন্ন করার প্রক্রিয়াকে আমরা বলে থাকি অ্যালগরিদম ওই অ্যালগরিদমের এখন অনুধাবনে আমরা কি লিখব যে একটা অ্যালগরিদম তৈরি করতে গেলে কতগুলো ধাপ আমাদের অনুসরণ করতে হয় এই ধাপগুলোর মধ্যে আমাদের চলকের মান s = 0 i = 1 ধরতে হয় এবারে এই এর জন্য আমাদের আবার মূল সূত্র হিসাবে s = s + 1 টু দা i s = s + i প্রদান করতে হয় এই এখান থেকে চলকের মান এক করে বৃদ্ধি করার জন্য এই সূত্রটি ব্যবহার করতে হয় এবারে সিদ্ধান্তের জন্য যদি এত হয় তাহলে আমরা i is less or equal এত হলে আমরা ফল পাবো আর না হলে আমরা কত ধাপ অনুসরণ করব এরও কথা এটুকু লিখে তুমি এই প্রয়োগটুকু ওই ইয়াটা আমাদের লিখে দেবা এই অ্যালগরিদমটা লিখে দেবা ফ্লোচার্ট যদি আসে এই যদি শুধু ফ্লোচার্ট আসে তাহলে তুমি বলবা যে এখানে ফ্লোচার্টের জ্ঞান দেবা যে অ্যালগরিদমকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে আমরা বলে থাকবো ফ্লোচার্ট এবারে বলবা অনুধাবনে গিয়ে বলবা এই
প্রশ্ন অনুসারে আমরা ফ্লোচার্টটি তৈরি করতে হলে আমাদের এই ও আর একটা সরি এখানে একটা ভুল হয়ে গেছে এখানে শেষ আমাদের দেওয়া হয়নি হ্যাঁ তো আমাদের দেখো তাহলে আমাদের বলতে হবে শুরু এবং শেষ এই প্রতীক ব্যবহার করতে হবে ইনপুট আউটপুট প্রতীক ব্যবহার করতে হবে প্রক্রিয়াকরণ প্রতীক ব্যবহার করতে হবে সিদ্ধান্তের প্রতীক ব্যবহার করতে হবে এই প্রতীকগুলোর মাধ্যমে আমরা এই ফ্লোচার্টটি সঠিকভাবে তৈরি করতে পারব এবারে তোমার সেই চিত্রগুলোকে তুমি স্টেপ বাই স্টেপ এখানে সেভ করে তোমার ফ্লোচার্টটি তুমি তৈরি করবে সকলকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে সকলকে অনেক অনেক ধন্যবাদ